নমস্কার আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে আমি হাজির হলাম গল্পের আসরে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি আপনাদের সামনে গল্প পরিবেশন করতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আপনাদের অনেকের অনুরোধ ছিল মৈনীর শেষ অধ্যায়টা শুনবেন শুনতে চাইছেন তাই বছরের আশা ছিল বছরের শেষ দিন শেষ অধ্যায়টা আপনাদের শোনাব কিন্তু হঠাৎ অসুস্থতার জন্য আমি আপনাদের পরিবেশন করতে পারিনি তাই আজ বছরের প্রথম দিকে আপনাদের মৈনীর শেষ অধ্যায়টা আর পরিবেশন করব। শুনতে থাকুন সেই শিওরণ জাগানো অলৌকিক ঘটনা শুরু করলাম এখন মৈনীর বয়স চুয়াল্লিশ পঁয়তাল্লিশের কাঠগোড়ায় ময়নির সেই সুন্দর চেয়ারাটা আস্তে আস্তে ভেঙে পড়েছে কি অপরূপ দেখতে সুন্দরী ছিল যেমন মঠ মেয়ে একটা মঠ মেয়েকে যেমন দেখতে হয় ঠিক সেই রকমই সুন্দরী মেয়ে ছিল ময়নি তার হাজব্যান্ড এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো অপূর্ব সে বজবজেই থাকতো থাকত বাড়িতে মৈনি আজ বেশ কিছুদিন হয়েছে খুব অসুস্থতার জন্য সে আর কিছু তার ভালো লাগে না যেমন কোন রকমের দুটো অপূর্বকে খাবার করে দেয় অফিস সময় অফিস গেলে মোহিনী রকমে গিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিয়ে নিজে গিয়ে শুয়ে পড়ে মোহিনীর কদিন ধরে নিজের বাড়ির কথা খুব মনে পড়ছে সেই মেদিনীপুরে তার বাবা মায়ের কথা তার ছোট ভাইয়ের কথা ভাইটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে আজকে ওর যখন বিয়ে হয়ে এসেছিল তখন ভাইটার বয়স ছিল মাত্র দশ বছর বয়স আজ অনেক বড় হয়ে গেছে ভাইটা তারপর আর মেদিনপুরে ওর যাওয়া হয়নি কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মৈনিটা তার ফিরে যায়নি মেদিনীপুরে তাই কদিন ধরে খুব মা বাবার জন্য ওর টান লাগছিল ভাইকে দেখার জন্য মেদিনীপুরে যাবার জন্য ওর খুব টান লাগছিল অপূর্বকে কদিন ধরেই বলছে কী গো আমি একটু বাবা মাকে দেখতে যাবো আমাকে নিয়ে যাবে আমার শরীরটা ভালো নয় অপূর্ব বলল বেশ তোমায় কালকে রেডি হয়ে থেকো আমি কাল তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো বললো তাহলে তুমি বললে আমি আমি এইখান থেকে অফিস যাতায়াত বললো না বললো তুমিও তাহলে আমার সঙ্গে দু তিন দিন আমার ওইখানেই থেকো কারণ আমারও তো জন্মদিন তাই এবারে জন্মদিনটা বাবা আমার ওইখানেই হবে ভাবছি বাবাও বলছে জন্মদিনের দিন তুই এখানে থাকিস অপূর্ব বললো বেশ তাই হবে তোমার এখান থেকে মাকে একজনকে কাউকে বলে যাবো মাকে একটু দেখাশোনা করার জন্য তাই পরের দিন বেলায়। ছুটির দিন দেখে মৈনিকে মেদিনীপুর বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে দেখে সকলে হই হুল্লা মৈনিকে কত বছর পর দেখেছে কি আনন্দ ওদের মনে বাবা মায়ের তো আনন্দ আর ধরে রাখতে পারে না তাই মোহিনীও বাবা মাকে দেখে চোখে জল এসে পড়ে ময়নি সেই সুন্দর চেয়ারাটা আস্তে আস্তে কেমন যেন একদম ভেঙে পড়েছে চোখে তলায় কালি পড়েছে চুলগুলো কেমন উস্কো ফুস্কো হয়ে আছে কোনো গুছানো নেই মানে যেমন তেমন সেই সুন্দরী মডার্ন মেয়েটা যেন এখন কিরকম যেন হয়ে গেছে দেখতে ওর মা মৈনীকে জিজ্ঞেস করে হ্যাঁ রে মা কেমন আছিস তোর শরীরটা খুব খারাপ মৈনি বলে মা হ্যাঁ গো আজ অনেক রাত ঘুমোতে পারি না গো তাই আজ বাধ্য হয়ে তোমার কাছে চলে এসেছি কী জানি রাত্রিবেলায় উল্টো পাল্টা কিছু স্বপ্ন দেখি ভয় পাই তা যাই হোক মৈনি মা মৈনিকে সামনে একটি মন্দিরে নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসে নিয়ে আসার পর মইনি দুপুরবেলা চান টান করে খাওয়া দাওয়া করেছে সবাই গল্প গুজ করছে পরের দিন সকালবেলায় সোমবার মৈনির স্বামী অফিস চলে যাবে অফিস চলে যাবে মৈনিও একটু তাড়াহুড়ো করছে অফিস বেরোবে বলে তার টিফিন টিফিন গুছিয়ে দেওয়ার জন্য অপূর্বকে অপূর্বরও আস্তে আস্তে বয়স হচ্ছে কিন্তু অপূর্বকেও দেখতে খুবই সুন্দর দেখতে অপূর্ব কাজে বেরিয়ে যাওয়ার পর মৈনি ওর মাকে সব ঘটনা বলে মৈনিও সেদিনকে তার জীবনের সেই ডাড়িটা বাড়িতে নিয়ে আসতে ভুলে যায়নি তার জীবনে ঘটে যাওয়ার যত ঘটনা একটার পর একটা দিন ঘটে গেছে সেই ঘটনাগুলো সব ডায়রির পাতা লিখে রাখত সেদিন দুপুরবেলায় মৈনী দেখছে ময়নির বাড়ি জানলা দিয়ে অসীমের বাড়ি ছাদটা দেখা যেত একতল্লার অসীমদের বাড়ি ছাদের দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে অসীমের বাবা মারা গেছে বেশ কিছু দিন হয়েছে অসীমের বোন বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়ি ফিরে এসছে স্বামী এক ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর ওর বোন বাড়িতে ফিরে আসে অসীমের মায়ের সঙ্গে ওর বোন বাড়িতে একই বাড়িতে থাকে সেদিনকে হঠাৎ জানলা দিয়ে ও দেখতে পায় যে অসীম ছাদে দাঁড়িয়ে আছে ওদের বাড়ির ছাদে মানে এই বাড়ি থেকে ওদের বাড়ি তিন চারটে বাড়ি পরে দেখা যেত ও দেখে চমকে উঠেছে চমকে উঠে জানলার কাছে এগিয়ে গিয়ে দেখছে না তো ভুল দেখল ও ভাবছে অসীম কি তাহলে আমাকে দেখা দিল সন্ধে হয়ে গড়িয়ে এসছে সে নিচে এসেছে অপূর্ব ফিরবে একটু অপূর্বর জন্য অফিস থেকে ফেরার পর কিছু টিফিন টিফিন বানিয়ে রাখবার জন্য নিচে নেমে এসছে নেবার আসার পর চাটা বানিয়ে খেতে বসবে এমন সময় ঠিক মহিনী বলে ডাক ফিরে দেখে দরজার কাছে কেউ নেই অবাক হয়ে তাকিয়ে থাকে কে এখানে দেখে একটা ছায়া মূর্তি যেন দরজার দুটো হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে মোহিনীর দিকে তাকিয়ে মোহিনীকে বলছে যে কি গো কেমন আছো মহিনী অবাক হয়ে তাকিয়ে আছে কোনো সারা শব্দ দিতে পারছে না আবার জিজ্ঞেস করলো মোহিনী তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো নেই মোহিনী বলল নিজে থেকেই আচমকা বলে বসল আমি এখন একটু ভালো আছি বলেই নিজে চমকে উঠল কাকে সাড়া দিল কেউ তো নেই নিজেই নিজের মনকে বলছে নিজেই থেমে গেল বলতে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে কাউকে দেখতে পায় না তখন ময়নির মা ময়নিকে বলে কিরে রে কিছু খাবি সন্ধেবেলায় ময়নি বলে যে না আমার কিছু খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না এই করতে করতে অপূর্ব অফিস থেকে চলে এসছে তারপরে এইভাবে দু তিন দিন চার দিন পার হয়ে গেল আজ শনিবার আজ ময়নির জন্মদিন শনিবার দিন সকালবেলায় অপূর্ব ঘুম থেকে উঠে ময়নিকে আশীর্বাদ করে হ্যাপি বার্থডে বলে মইনি বলল ও তোমার মনে আছে বলল যে মনে থাকবে না তোমার জন্মদিন বলল যে কি গো তোমার গাটা যে পুড়ে যাচ্ছে জ্বরে বলছে ও কিছু না ও এমনি একটু ঠান্ডা লেগেছে তাই গাটা কাল একটু বেশি চান করে ফেলেছিলাম তাই বলছি যে না তুমি আমরা বিকেলবেলায় এসে একটু তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো তারপর আমরা রাত্রিবেলা হোটেলে ডিনার করব আজকে হ্যাঁ ময়নি বললো বেশ ঠিক আছে তাই হবে আর আমি আসার সময় তোমার জন্য একটা ভালো কেক নিয়ে আসবো বাড়িতে কেক কাটবে হ্যাপি বার্থডে ময়নি বলল ঠিক আছে ময়নি অপূর্ব বেরিয়ে যাওয়ার পর ঠাকুরকে দুগ্গা দুগ্গা করে দিল অপূর্ব চলে গেলো চলে যাওয়ার পর ময়নি দেখছে মৈনির যেন যখন দোতলার ঘরে ময়নির নিজের শোবার ঘরে ময়নি উঠেই যাচ্ছে শরীরটা ভালো লাগছে না মাথাটা ঘুরছে পাটা টা করে কাঁপছে মনে হচ্ছে তার সাথে সাথে একটা ছায়ামূর্তি যেন সিঁড়ি দিয়ে দোতলায় ময়নির ঘরে উঠে আসছে ময়নির সুন্দর সাজানো গোছানো বাড়ি একটা বড় সুন্দর সাজানো গোছানো বাড়ি যেমন দেখতে হয় ঠিক সেই রকমই ঘর মোহিনীরও বেডরুমটা ঠিক সাজানো গোছানোই সেই রকমই দেখতে ছিল ময়নি ঘরে গিয়ে বিছনায় বসেছে বসার পর ময়নুর আর শরীরে কোনো এ নেই হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছে ময়নি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মৈনি শুনছে ময়নির কানে ভেসে আসছে মৈনী মৈনী মৈনি তুমি শুয়ে পড়েছ মি চমকে ওঠে কে কে এখানে আমি অসীম আজ তোমার জন্মদিন না তুমি এত বেলায় শুয়ে পড়েছ তোমার গায়ে খুব জ্বর দেখছে মৈনীর মাথায় বালিশের কাছে একটা প্যাকেটে সাত আটটা টফি আর একটা গোলাপ ফুল বইনি এই টফিগুলো খুব ভালোবাসত ওর প্রত্যেক জন্মদিনে অসীম তাকে এই টফিটা আর গোলাপ ফুলটা গিফট দিত সেই দিনও বইনির বালিশের কাছে মাথার কাছে এনে রেখেছে অসীম মনিকে বলছে তুমি উঠো না তুমি শুয়ে থাকো আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই মইনি চমকে উঠে বলছে যে না তুমি আমার ক্ষমা করো তুমি আমার মুক্তি দাও অসীম তুমি আমার মুক্তি দাও আমি আর পাচ্ছি না বাঁচতে বলছে আমিও তো বাঁচতে পারছি না তাই তো তোমার কাছে রোজ রাত্রিবেলা ছুটে আসছে আমি যে আর পারছি না থাকতে মণি বলছে যে আমি অপূর্বর কাছে জবাব দিতে পারব না অপূর্ব আমি আমায় ক্ষমা করবে না তুমি আমায় আমায় মুক্তি দাও আমি অপূর্বকে ঠকাতে পারব না বলছে তুমি তো অপূর্বকে ঠকাও নি দেখো দেখো তুমি যে আমাকে সেই দিন রাস্তার মোড়ে এত জোরে চর মেরেছিলে সেই দাগটাও মিলিয়ে গেছে আমি তো কিছু মনে করিনি তোমাকে আমি সেদিনকে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় ডেকে তোমাকে সিঁদুর পরাতে গেছিলাম কারণ সেদিন আমি চেয়েছিলাম তুমি আমারই তুমি আর কারো নাও তাই আর মন ধরে রাখতে পারিনি বলে পকেট থেকে সেই জন্মদিনের দিন তোমাকে সিঁদুরটা পরিয়েছিলাম তুমিও রাগ সামাল দিতে পারি তাই অত লোকের মাঝখানে আমাকে একটি জোরে থাপ্পড় মেরেছিলে মনের আছে সেই দিনটার কথা সেই দিনের বেলায় অত লোকের মাঝখানে মৈনি কান্নায় ভেঙে পড়ে আমাকে ক্ষমা করো অসীম আমাকে ক্ষমা করো তখন দেখছি অসীমের সে অদৃশ্য ছায়াটা ময়নি ময়নি আমার সঙ্গে আসবে একটু মহিনী যেন হিপনোটাইজ হয়ে গেছে সেই সন্মন হয়ে গেছে যেন মহিনী আস্তে আস্তে সেই ছায়ামূর্তিটার স্বাদ ধরে আস্তে আস্তে দোতলা থেকে সেই মোহিনী ঘর থেকে নেমে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে অসীমের বাড়ির পাশ দিয়ে সেই পুকুরপাড়টার পাটার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে তাকে যেন কেউ সামনে সামনে ধরে নিয়ে চলে যাচ্ছে তার শরীরের নিজস্বতা কিচ্ছু নেই ময়নি যে গাছটায় অসীম সুইসাইড করেছিল সেই আম গাছের গোড়ায় ময়নি সেই টফি আর গোলাপগুলো গাছের গোড়ায় রেখে মৈনি সেই গাছের ডালে সুইসাইড করে সেই দিন জন্মদিনের দিন তখন বাজে সন্ধ্যে ছটা এদিকে ওর মা বাবা ওর ভাই সব মহিনীকে খোঁজাখুঁজি করে ঘরের মধ্যে কোথাও নেই যখন পাড়া থেকে লোকেরা ছুটে আসে খবর দিতে মহিনীকে ওই আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা গেছে তখন সবাই চমকে ওঠে যে ওই ডালে তো এই দিনই মোহিনীর জন্মদিনের দিনই তো অসীম মারা গেছিল তখন ভিড়ে ভিড় হয়ে গেছে বাড়ির সামনে ময়নি বাড়ির সামনে লোকে লোকারণ্য তখন অপূর্ব ফিরছে হাতে একটা বড় কেকের বাক্স নিয়ে এদিকে ময়নি তার জীবনের প্রত্যেকটা ঘটনা সেই বালিশের তলা ডায়েরিতে লিখে রেখে গেছিলো সেদিনকার ঘটনাটুকু সে যা পারল না থাকতে অসীমের সঙ্গে সে চলে যাচ্ছে যেন অপূর্ব তাকে ক্ষমা করে তাই লিখে রেখে গেছিল সেই ডায়েরিতে এরপর পুলিশ এসছে ভিড়ে ভিড় মোহিনীর বডি গাছ থেকে নামানো হয়েছে তারপর মৃত তদন্তর জন্য নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টামের জন্য যখন জানাজানি হলো সেই ঘটনাটা পুলিশ এসে ঘোর ঘরে খবর নিতে গিয়ে থাকলে ওই ডায়েরিটা ডায়েরিতে লেখা অসীমের সঙ্গে তার ঘটে যাওয়া সে বিগত বহু বছর ধরে তার ভালোবাসা প্রেম সব লেখা হয়েছিল ডায়েরিটায় খালি লিখে রেখে গেছে যে অপূর্ব তুমি আমাকে ভুল না আমায় ক্ষমা করো আমি চললাম তুমি ভালো থেকো যদি গল্পটা বা এই ঘটনাটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব যে যেখানেই আছে আপনারা সকলের মধ্যে এটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন